আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত হ্যাঁ প্রিয় আবু আব্দুর রহমান ভাই আল্লাহ আপনি যে হাদিসটি সম্পর্কে জানতে চেয়েছেন এই হাদিসটি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত হলো যে হাদিসটি কম হাসান হাদিস মানে সই প্রকারে পড়ে হ্যাঁ আর শেখ আলবানে যদি বিরূপ মন্তব্য করে থাকেন মেশকাতে তো সেটা তার অনেক পুরাতন মন্তব্য এবং ওটা সম্পূর্ণ কি করতে পারেননি উনি ওই সময় মানে ওনার কোনো এক ছাত্র মেশকাত ছাপতে চান নতুন করে এবং বলেন শেখ আপনি একটু দেখে দেন তো ওই সময় শেখ আলবানি প্রস্তুত ছিলেন না তারপরও ছাত্র তাড়াহরার কারণে উনি সর সরে নাজার যেটা বলে মানে আপাত দৃষ্টি আর কি সাদা মাটা দৃষ্টিতে ওনার উপস্থিত জ্ঞান অনুযায়ী উনি ফায়সলা দিয়েছিলেন তাতে দেখা গিয়েছে কিছু হাদিস উনি বলেছেন পরে প্রমাণ হয়েছে যে হাদিসগুলো সহি তো এভাবে ওনার মতের অনেক চেঞ্জিং হয়েছে কাজী মেশকাতের ওপর তাহকিক তার অনেক পুরাতন তাহকিক তো লেটেস্ট তাহকিক বেশি নির্ভরযোগ্য সেটাই হল নির্ভর করার বিষয় তো হেদায়ত রোয়াত নামক একটা কেতাব বের হয়েছে মেশকাতের ব্যাখ্যায় তাকরিজের তো এর তা খরিজ করেছেন আল্লাম আলবানী রহমতুল্লাহ আলহে এখানে দেখবেন যে উনি হাদিসগুলির ডিটেলস আলোচনা করেছেন তো যা হোক আল্লাকুল্লাহাল ওই মহিলাদের চারটি বিষয় করলে যে জান্নাতের দরজা মুক্ত থাকবে আটটি দরজা যে কোনো দরজা দিয়ে পাশ হতে পারবে তাই হাদিসটি বিশুদ্ধ সোহেব নাহেবান মসাল আহমদ সহ বিভিন্ন হাতে এসেছে এবং আল্লাম আলবানী রহমতুল্লাহ আলহে তার সহিব তরিব তারহিব সহ বিভিন্ন গ্রন্থে উল্লেখ করেছেন ليس الدور الاسم هذا له؟ المرأة إذا صلت خمسها وصمت شهرها وأطاعت بالها وحصنت فرجها وحفظت فرجها فلتدخل الجنة من أي أبوابها شاءت وفي رواية قيل لها ادخل الجنة من أي أبوابها شئت ما هي لا تكون؟ তার পাঁচাত্তর সালাত আদায় করবে এবং তার মাসের অর্থাৎ শ্যাম পান করবে স্বামীর আনুগত্য করবে এবং লজ্জাস্থানে হেফাজ করবে সে জান্নাতে প্রবেশ করবে জান্নাতের আট দরজার যে কোনো দরজা দিয়ে আরেকবার বলা হয়েছে তাকে বলা হবে যে তুমি জান্নাতের আটটি দরজা যে কোনো দরজা দিয়ে চলে যাও প্রবেশ করা তো হাদিসটি বিশুদ্ধ হাদিসটি বিশুদ্ধ পর্যায়ে আমল যোগ্য এবং এই হাদিসে মহিলাদের জন্য কাজকে অনেক সহজ করে দেওয়া হয়েছে তবে অবশ্যই তার ইমান আকিদা সব ঠিক থাকতে হবে তারপরে এ কাজগুলি তার উপকার আসবে ইনশাআল্লাহ আর ইমান আকিদা সঠিক নয় সেরেকে আকিদা আমল বিদাত ফায়দা তাহলে কিন্তু এই চারটি কাজেও তার কোনো উপকার আসবে না তো এই হলো কথা প্রত্যেক হাদিসের ব্যাখ্যা রয়েছে তো ইমান আকিদে ঠিক রেখে যদি এই কাজগুলি করে কোনো মহিলা তাহলে তার জন্যে কি জান্নাতের শুভ সংবাদ প্রদর্শন করা হয়েছে এই হাদিসের ভিতরে আল্লাহ আমিন আমাদের মা বোনদেরকে هذه السنة زي آمين وآخر دعوانا الحمد لله رب العالمين